নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস, পবিত্র এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই শ্রাবণ মাস থেকেই শুরু হয় ষোলো সোমবারের ব্রত। আর এবছর অর্থাৎ 2024 সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার। আগামী 12ই আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার। শাস্ত্র মতে এই শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনার সাথে সাথে বিশেষ কিছু কার্য করতে পারলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা আমাদের জীবনের উপর বর্ষিত হবে। তার ফলে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়ে উঠবে। সামান্য একটু ভক্তি ও নিষ্ঠার সহকারে বাবা মহাদেবের মাথায় গঙ্গাজল ঢাললে ও একটি বেলপাতা নিবেদন করলে বাবা তাতেই সন্তুষ্ট হন, কারণ বাবা যে স্বয়ং ভোলানাথ, ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তার সাথে সাথে এই শ্রাবণ মাসের শেষ সোমবার এমন কিছু কার্য করবেন না যার ভুলে দেবাদিদেব মহাদেব আমাদের উপর রুষ্ট হয়ে যায়। তার সাথে সাথে পবিত্র এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এই খাবারগুলোও খাবেন না, এই বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলুন, দেখবেন বাবার আশীর্বাদের হাত আপনার জীবনে সদা সর্বদা বজায় থাকবে। কথিত আছে পবিত্র শ্রাবণ মাসের সোমবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পূজা আরাধনার সাথে সাথে বাবার প্রিয় বেলপাতা ও বাবার প্রিয় কিছু ফুল বাবাকে যদি নিবেদন করা যায় তবে বাবা অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার সাথে সাথে বাবার আশীর্বাদের হাত আমাদের জীবনে সদা সর্বদা বজায় থাকবে। এছাড়া আমাদের জীবনে নানা রকম বাধা বিপত্তি, সংসারে ঝগড়া বিবাদ, কলহ, অশান্তি, রোগ, জ্বালা, যন্ত্রণা, বাড়ির বাস্তু দোষ, সমস্ত নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। আর সাথে সাথে বাবার কৃপায় আমাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং অর্থ সৌভাগ্যে। তাই বন্ধুরা, আপনারা যদি কোনো রকম বাধা বিপত্তিতে জড়িয়ে রয়েছেন, রোগ জ্বালা যন্ত্রণা আপনাদের পিছন ছাড়ছে না, অর্থ কষ্টে ভুগছেন, নানা রকম সমস্যার সমাধান পেতে এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন, তার সাথে সাথে এই বিশেষ প্রক্রিয়াটিও করুন। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের জীবনে বাবার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক, তাহলে অবশ্য অবশ্যই এই শ্রাবণ মাসের শেষ সোমবার বিশেষ কার্যটি করুন। শিব ভক্তরা পবিত্র শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। আর আমার যে সকল বন্ধুরা পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করতে না পারেন, তারা তো অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করেছেন। তা কিন্তু বন্ধুরা, এই শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা নিরামিষ আহার গ্রহণ এতদিন করেননি, কারণ এই শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত মাহাত্মপূর্ণ। শ্রাবণ মাসের সোমবারের আগের দিন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা সংযম পালন করতে হবে এবং সোমবার দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে সকাল থেকে নির্জলা উপোস থেকে সন্ধেবেলা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে হবে। কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা সোমবারের আগের দিন অবশ্যই সংযম পালন করবেন বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার দিন সকাল থেকে অন্তত বেলা 12টা পর্যন্ত উপোস থাকার চেষ্টা করবেন এবং তারপর 12টার পরই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পূজা আরাধনা করে নিয়ে পুজোর প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করবেন। এবং যদি নির্জলা উপোস থাকতে সক্ষম না হন সেক্ষেত্রে ফল, দুধ, সাবু, মিষ্টি, শরবত গ্রহণ করেও বাবার পুজো করা যেতে পারে। কিন্তু বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার ভুল করেও পুজোর পর কোনো রকম দানা শস্য, ডাল জাতীয়, চাল জাতীয় বা গম জাতীয় খাবার গ্রহণ করবেন না। তার সাথে সাথে আমিষ জাতীয় খাবার, কাঁচা দুধ, বেগুন, শাক,
পোড়া জাতীয় খাবারও গ্রহণ করবেন না। চলুন বন্ধুরা, তবে এবার জেনে নেওয়া যাক কোন কোন সেই বিশেষ জিনিস যা এই শ্রাবণ মাসের শেষ সোমবার বাবাকে নিবেদন করলে বাবা আমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। সবার প্রথম বাবার প্রিয় ফুলগুলোর মধ্যে অন্যতম হলো গোলাপ ফুল। হ্যাঁ বন্ধুরা, এই গোলাপ ফুল দেবাদেব মহাদেবের অত্যন্ত বন্ধুরা, আপনারা যদি শ্রাবণ মাসের শেষ সোমবার বাবাকে একটি গোলাপ ফুল নিবেদন করতে পারেন, তবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং আপনাদের অর্থ প্রাপ্তি হবে, তার সাথে সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, যেমন আপনাদের প্রেমের সম্পর্ক হোক বা দাম্পত্য সম্পর্ক। তার সাথে সাথে এই গোলাপ ফুল যদি আমরা বাবাকে এই বিশেষ দিনে নিবেদন করতে পারি, তবে আমাদের সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা থেকেও আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। দ্বিতীয়ত বেল ফুল। বন্ধুরা, যেই মনস্কামনা দীর্ঘদিন ধরে আপনার পূর্ণ হচ্ছিল না, বাবাকে এই বিশেষ দিনে বেলফুল নিবেদন করলে খুব শীঘ্রই সেই মনস্কামনা আপনার পূর্ণ হবে বাবার আশীর্বাদে, আর সাথে সাথে আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি। তৃতীয়ত বন্ধুরা, আপনাদের জীবনে যদি বাধা বিপত্তি লেগেই থাকে, নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় আপনারা সারা বছর ভুগতে থাকেন, তার সাথে সাথে কোনো রকম কাজে যদি আপনারা সফলতা অর্জন করতে পারছেন না, তবে এই শ্রাবণ মাসের শেষ সোমবার বাবাকে চামেলি ফুল নিবেদন করুন। চতুর্থত বাবার প্রিয় ধূত্র ফুল বাবাকে নিবেদন করুন এই বিশেষ দিনে। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী আমরা সকলেই জানি ধূত্র ফুল এবং ধূত্র ফল বাবার অত্যন্ত প্রিয়। বন্ধুরা, ধূত্র ফুল ও ধূত্র ফল ছাড়া বাবার পূজো একদম অসম্ভব। বন্ধুরা, আপনারা যে কোনো মনস্কামনা নিয়ে যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পূজো করেন এবং এই বিশেষ দিনে ধূত্র ফুল বা ধূত্র ফল বাবাকে নিবেদন করেন, তবে আপনার জীবনের খুব শীঘ্রই মনস্কামনা পূর্ণ করবেন স্বয়ং দেবাদেব মহাদেব। তার সাথে সাথে বাবা মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, পদ্ম ফুল অবশ্যই বাবাকে নিবেদন করুন, এতে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু বন্ধুরা, ভুল করেও এই শ্রাবণ মাসে বাবাকে কেতকী ফুল বা কেওড়া ফুল নিবেদন করবেন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনার জন্য এই শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়েছে। তাই বন্ধুরা, ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবাকে একটু গঙ্গা জল ও একটি বেলপাতাও যদি নিবেদন করেন, দেখবেন ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করবেন স্বয়ং দেবাদিদেব। কারণ মনে করা হয় এই বিশেষ দিনে স্বয়ং বাবা সেই ভক্তের কাছে আসেন এবং সেই ভক্তের পূজো গ্রহণ করে তার সকল মনস্কামনা পূর্ণ করে। কিন্তু বন্ধুরা, ভুল করেও কিছু ভুল এই বিশেষ দিনে করবেন না, তাতে কিন্তু বাবা অত্যন্ত রুষ্ট হবেন এবং বাবার কৃপা লাভ আপনারা পাবেন না। বন্ধুরা, আপনারা ভুল করেও এই শ্রাবণ মাসের সোমবারে কোনো রকম ভোগবিলাসপূর্ণ জীবনযাপন করবেন না, যত পারবেন এই পবিত্র দিনে ধ্যান, জপ, তপ, দান, ধ্যান, পূজা অর্চনা অর্থাৎ পূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করবেন। বন্ধুরা, এই দিনে কিন্তু আমাদের একদমই চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়। তাছাড়া এই দিনে শ্যাম্পু করা বা জামাকাপড় কাচাকুচিও করা উচিত নয়। বন্ধুরা, পবিত্র এই সোমবারে অবশ্যই খুব ভোর ভোর শয্যা ত্যাগ করুন, অর্থাৎ খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন, বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিন, সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে নিন, এরপর পারলে এই দিন গঙ্গা স্নান করুন, আর যদি সম্ভব না হয় বাড়িতেই স্নান করে গঙ্গা জল পুরো বাড়িতে এবং নিজের মস্তকে ছিটিয়ে নেবেন এবং সকাল থেকেই উপোস করে বাবার পূজা আরাধনা করুন। এই দিন ভুল করেও বাড়িতে আসা কোনো অসহায় গরিব মানুষ বা ব্রাহ্মণ বা পশু পাখিকেও খালি হাতে ফেরাবেন না, নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়ান, তাদের কিছু দান করুন। কারণ বন্ধুরা, এই পবিত্র দিনে স্বয়ং দেবাদেব মহাদেব ভক্তের বাড়িতে আসেন বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এই পবিত্র মাসে কোনো পশু পাখি বা অসহায় মানুষকে বা কারো সাথে খারাপ আচরণ করবেন না, তাদের কোনোরকম আঘাত করবেন না, কারো নিন্দা করবেন না, কারোকে ঠকাবেন না, মা বাবা গুরুজনকে কোনোরকম অসম্মান করবেন না। বাবা মহাদেবের আর এক নাম পশুপতিনাথ, তাই কোনোরকম পশু পাখিকে
এই পবিত্র মাসে আঘাত করবেন না। বন্ধুরা, পবিত্র এই শ্রাবণ মাস জুড়ে বা এই শ্রাবণ মাসের সোমবার আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস একদম গ্রহণ করবেন না। তার সাথে সাথে বেগুন, কোনো রকম শাক যেমন বিশেষ করে লাল শাক, কাঁচা দুধ, পোড়া জাতীয় খাবার এবং কোনো রকম নেশা জাতীয় দ্রব্য একদম গ্রহণ করবেন না। মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে উপোস থেকে আপনারা যদি বাবার পুজো করতে পারেন, আপনাদের জীবনে সকল রকম গ্রহদোষ কাটতে বাধ্য হবে এবং আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি। বাবা মহাদেব হলেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ দেবেরও দেব। তাই পবিত্র এই শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই বাবা মহাদেবকে বিল্বপত্র এবং আমি যে সমস্ত বাবার প্রিয় ফুলগুলি উল্লেখ করলাম সেই ফুলগুলো অবশ্যই বাবাকে নিবেদন করুন। উত্তর পূর্ব দিকে মুখ করে বাবার পূজা আরাধনা করতে হয় এবং বাবার পুজোতে অবশ্যই নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন। যত বেশি সম্ভব পারবেন ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতা। পুজোর পর অবশ্যই হাত জোড় করে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে বাবার প্রণাম মন্ত্র পাঠ করবেন। প্রণাম মন্ত্র হলো নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মনম ত্বাম গতি পরমেশ্বরা নমঃ শিবায়। এরপর মনে মনে হাত জোড় করে বাবার কাছে নিজের মনস্কামনা জানাবেন এবং বলবেন, হে দেবাদিদেব মহাদেব, আমার জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন, রোগ, জ্বালা, যন্ত্রণা, অর্থ, কষ্ট দূর করে তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখো, যাতে করে আমি সমস্ত বাধা বিঘ্ন পার করতে পারি। তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই কিন্তু পুজোর পর পুজোর প্রসাদ বাড়ির সকলকে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে পারলে বিতরণ করুন এবং অবশ্যই নিজও সাধ্য সামর্থ্য মতো এই পবিত্র দিনে অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু দান করুন। বন্ধুরা, পবিত্র এই শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রতের পর রাতের বেলা আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবকে এই ভোগটি নিবেদন করুন। একটি তামার পাত্রে বা মাটির পাত্রে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি দিয়ে একটি ভোগ নিজ হাতে রান্না করে ভগবানকে নিবেদন করুন এবং পুজোর পর সেই প্রসাদ বাড়ির সকলে মিলে গ্রহণ করুন। ভগবানের ভোগ রান্নার জন্য তামা, পিতল বা মাটির পাত্রই ব্যবহার করবেন, অন্য কোনো রকম ধাতুর পাত্র ব্যবহার করবেন না এবং এই ভোগ রান্নার জন্য সাদা নুনের পরিবর্তে সন্দপ লবণের ব্যবহার করবেন এবং তার সাথে সাথে তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করবেন। বন্ধুরা, এই দিন শ্রীফল অর্থাৎ নারকেল গ্রহণ করুন, এর ফলে বাবার আশীর্বাদে আর্থিক সৌভাগ্য ফিরে আসবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।